নমস্কার বন্ধুরা, আজকের ট্রাভেল উইথ সুমনের একটি ব্লগ আমরা স্বাগত জানাই। আজের 13/2/2023 আমাদের গ্যাংটক যাত্রা শুরু হচ্ছে। আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে এনজেপি স্টেশনে যাচ্ছি। এনজেপি স্টেশনে যখন নেমেছি তখন 5:45 বাজে, টাইম ছিল 6:30, একটু আগে টাইম নামিয়ে দিয়েছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল এনজেপি স্টেশন। এখান থেকে আমরা ডাইরেক্ট অটো ধরে এস এন টি বাস স্ট্যান্ড হচ্ছে শিলিগুড়ি জংশনের ঠিক উল্টো দিকে। যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য এস এন টি বাস স্ট্যান্ড থেকে নন এসি বাস 190 টাকা করে টিকিট, আর এসি বাস 370 টাকা করে টিকিট। তো আমার মনে হয় নন এসি বাসে যাওয়াটাই আমাদের জন্য বেস্ট। প্রতি 8 ঘন্টা অন্তর অন্তর বাস আছে, সেই বাসে 5 ঘন্টায় গ্যাংটকে পৌঁছে যাওয়া যায়। এটা হচ্ছে রংপো, ইন আমাদের ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। এখানে গাড়ি দাঁড়ায় কিছুক্ষণ, সেখানে কিছু ব্রেকফাস্ট করেছিলাম, এই নুডলস, চাইনিজ পাহাড়ি নুডলস। এই নুডলসগুলো অত্যন্ত ভালো খেতে এবং টেস্ট অন্য ধরনের, মানে আমাদের লোকাল নুডলসের মতো নয়, এই নুডলসগুলো বেশ ভালোই খেতে। তো এগুলো আমাদের 80 টাকা করে নিয়েছিল চিকেন নুডলস, সেটা আমরা খেয়েছি। ওটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ধরুন 7:15 বাস ধরার পর এখানে গাড়ি দাঁড়িয়েছিল, তো এখানে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। এটা মোটামুটি নুডলসটা ভালো করেই বানিয়েছে। অবশেষে আমরা হোটেলে গিয়ে পৌঁছালাম। এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ। হোটেলের নাম, ফোন নাম্বার সব কিছু আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওটা আর কিছুদিনের মধ্যে আসছে।